নমস্কার বন্ধুরা, ফিরে চলেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার এটা কোলিয়াস গাছ। এই কোলিয়াস গাছ কিন্তু আমরা যা বাগানি আছি, যারা নতুন বাগান শুরু করছি বা যা পুরনো বাগানি আছি, তারা কিন্তু অনায়াসে এই গাছটা আমরা আমাদের ছাদ বাগানে লাগিয়ে থাকি আমাদের বাগানকে একটা সুন্দর রূপ দেওয়ার জন্য। কারণ আমরা সকলে জানি যে এই কোলিয়াস গাছ কিন্তু একটা শৌখিন গাছ, এবং এর পাতার এই এই সমস্ত বর্ণের জন্য, এত সুন্দর কালারের জন্য একে কিন্তু আমরা ছাদ বাগানে একটা আলাদাভাবে তৈরি করি এবং একটা আলাদাভাবে কর্নারে জায়গা রাখি এর জন্য, যেখানে এই কোলিয়াস গাছ প্রতিস্থাপন করলে পরে আমাদের বাগানের সৌন্দর্যতা আরও বৃদ্ধি পায়। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে এই কোলিয়াসের গাছের ডাল থেকে আমরা কিভাবে কোনো পকেটে টাকা খরচা না করে, কোনো রুট হরমোন ব্যবহার না করে, স্বল্প সময়ের মধ্যে একটা পদ্ধতি অবলম্বন করে অনায়াসে কিছু দিনের মধ্যে আমরা এর চারা তৈরি করে নিতে পারি, এবং এরকম একটা গাছ থেকে আমরা হাজার হাজার কোলিয়াসের গাছ তৈরি করে নিতে পারি। তো কী সেই পন্থা এবং সেটা কিভাবে করলে পরে এই গাছ থেকে খুব কম সময়ের মধ্যে আমরা চারা তৈরি করতে পারবো, সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। এবং সেগুলো জানতে হতে গেলে তোমাদেরকে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে হবে, কোনো স্কিপ না করে। এবং যে সকল দর্শক বন্ধুরা আজ এই পিকাস গার্ডেনিংয়ে নতুন এসেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। তো বন্ধুরা, আমার এই কোলিয়াস গাছটা কিন্তু জাস্ট খুব বেশি হলে পরে কিন্তু 4 থেকে 5 মাস বয়স, এবং এই কোলিয়াস গাছটা কিন্তু দেখতে পাচ্ছ একটা জাস্ট 6 ইঞ্চি টবের মধ্যে বসানো আছে। এই দেখো, একটা 6 ইঞ্চি টবের মধ্যে বসানো, এবং এই 6 ইঞ্চি টবের মধ্যে এর গ্রোথ দেখলে পরে দেখো, এর গ্রোথ দেখো কত সুন্দর গ্রোথ নিয়েছে এই গাছটা, একদম পুরোপুরি ঝাঁকড়া হয়ে উঠেছে কিন্তু। তো এই কোলিয়াস গাছ কিন্তু সেভাবে কোনো খাবার পছন্দ করে না, কিন্তু একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যারা এই কোলিয়াস গাছ নিজেদের ছাদ বাগানে করছো, যে এই কোলিয়াস গাছ কিন্তু একটি নরম প্রকৃতির গাছ। তো এই সময় যখন হট টেম্পারেচার চলছে, তখন কিন্তু এই গাছকে পুরোপুরি ছাদ বাগানের মধ্যে রাখলে আমাদের চলবে না, একটু শেডের মধ্যে রাখতে হবে। কারণ এ কিন্তু অনায়াসে একটু জলের যদি ক্রাইসিস হয় এর গোড়াতে, যদি ময়েশ্চার কম থাকে গোড়াতে, এই গাছ কিন্তু ঝিমিয়ে পড়বে। তো এই তথ্যটাকে তোমরা অবশ্যই মাথায় রাখবে। এবার এই গাছ থেকে চারা তৈরি করা, যেটা আমাদের প্রধান ভিডিও, সেটা আমরা তৈরি করতে গেলে কী কী পন্থা অবলম্বন করব। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এই গাছ থেকে আমরা ছোট ছোট ডাল সংগ্রহ করব। তো চলো আমরা ডালটা সংগ্রহ করে তারপরে তোমাদেরকে বাকি স্টেপগুলো দেখাচ্ছি যে কী কী স্টেপ ফলো করলে পরে আমরা কম সময়ের মধ্যে এই গাছ থেকে অনায়াসে চারা তৈরি করে নিতে পারবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কোলিয়াস গাছ থেকে এর কাটিংসগুলো জোগাড় করে নিয়েছি। তো এই গাছ কিন্তু অন্যান্য গাছের মতো কাটিংসের কোনো এর হেরফের নেই, কারণ অন্যান্য গাছের ক্ষেত্রে আমরা কি করি, আমরা একটু ম্যাচিওর ডালগুলো থেকে কাটিং নেওয়ার চেষ্টা করি এবং সেগুলো থেকে গাছটাকে গ্রো করার চেষ্টা করি। তো এখানে কোলিয়াসের কিন্তু কচি ডাল বলো আর ম্যাচিওর ডালই বলো, তোমরা যে কোনো ডাল যদি নাও তাহলে কিন্তু এর চারা অনায়াসে তোমরা কিছুদিনের মধ্যে তৈরি করে নিতে পারবে। তো চলো এই চারাগুলোকে আমরা কোন পন্থাতে রোপণ করে এর থেকে সুন্দর চারা তৈরি করতে পারবো, এবার সেটা আমরা দেখে নিই। তো বন্ধুরা, কোলিয়াসের ডাল থেকে চারা তৈরি করার জন্য আমরা যে পন্থাটা ইউজ করব সেটা হচ্ছে আমাদের বাড়িতে কনস্ট্রাকশনে ব্যবহার হওয়া এই সাদা বালি। এই সাদা বালি ব্যবহার করে কিন্তু আমরা অনেক বাগানিরা প্রচুর প্রচুর চারা তৈরি করে থাকি, বিভিন্ন বিভিন্ন রকমের গাছে চারা তৈরি করে থাকি খুব কম সময়ের মধ্যে। তেমনই কিন্তু এই সাদা বালি ব্যবহার করে কিন্তু আমরা কোলিয়াসের ডাল থেকেও খুব কম সময়, যেমন মোটামুটি 20 থেকে 30 দিনের মধ্যে আমরা অনায়াসেই এই ডাল থেকে চারা তৈরি করে নিতে পারি। তো কিছু চারা যেমন আমি তৈরি করে রেখেছি, সেটা প্রমাণস্বরূপ তোমাদেরকে আমি দেখাবো যে কিভাবে বালিতে কম সময়ের মধ্যে আমরা চারা তৈরি করতে পারি এই কোলিয়াসের অসংখ্য হাজার হাজার চারা। তো চলো আপাতত আমরা এই বালির মধ্যে এই চারাগুলোকে রোপণ করে দিয়ে তাকে একটা শেডি এরিয়াতে রেখে দিই, যেখানে সে ডাইরেক্ট সানলাইট পাবে না, যেখানে তার অ্যাটমসফিয়ারটা খুব ভালো থাকবে নিজেকে গ্রো করার জন্য, নিজের রুটগুলোকে সুন্দর করে ডেভেলপমেন্ট করে একটা নতুন চারাতে রূপান্তরিত হওয়ার জন্য। তো চলো আমরা এবার চারাগুলোকে এর মধ্যে রোপণ করে দিই। তো বন্ধুরা, আমরা কিন্তু কোলিয়াসের ডালগুলোকে গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছি। আমরা যেমন অন্যান্য গাছের ক্ষেত্রে একটা সিঙ্গেল গ্লাসের জন্য একটা ডালকে ব্যবহার করে থাকি, তো কোলিয়াসের শিকড় যেহেতু খুব ছোট প্রকৃতির এবং নরম প্রকৃতির হয়, তো আমরা অনায়াসেই কিন্তু ছাড়িয়ে নিতে পারবো। তো আমি সেজন্য একটার মধ্যে 4টে ডালকে প্রতিস্থাপন করেছি। তোমরা চাইলে পরে একটা গ্লাসের মধ্যে তোমরা একটা ডালকেই প্রতিস্থাপন করতে পারো চারা তৈরি করার জন্য। তো এবার চলো আমি তোমাদেরকে প্রমাণস্বরূপ দেখিয়ে দিই যে কোলিয়াসের ডাল থেকে এই বালিতে কীভাবে চারা তৈরি হতে পারে।
তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার হাতে কিন্তু চারা পুরো রেডি হয়ে গেছে। এটা আজ থেকে 20-30 দিন আগে আমি এই চারাগুলোকে বসিয়েছিলাম, মানে এই ডালগুলোকে কাট করে বসিয়েছিলাম আমি চারা প্রতিস্থাপন করার জন্য। এই ডালগুলো কিন্তু প্রত্যেকটা আজকে নতুন নতুন গাছে পরিণত হয়ে গেছে, তার প্রমাণ তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো শিকড় অলরেডি কিন্তু নিচ থেকে বেরোনো শুরু হয়ে গেছে, এটারও তারপর দেখতে পাচ্ছ এই দেখো শিকড় পুরো বেরোনো শুরু হয়ে গেছে। তো এবার চলো আমি তোমাদেরকে এটা বের করে দেখাচ্ছি যে এর রুট স্ট্রাকচারটা কত ভালোভাবে তৈরি হয়েছে এই বালির মধ্যে সামান্য 20-30 দিনের মধ্যে। তো বন্ধুরা তোমাদেরকে একটা আশ্চর্যকর জিনিস দেখাই যে কোলিয়াসের কতটুকু ডাল থেকে তোমরা চারা তৈরি করতে পারো। তো এটা আমরা তোমাকে জুম করে দেখাচ্ছি। এবার যদি ক্যামেরাটা জুমলেস হয় তাহলে তোমরা বুঝতে পারবে এই চারার আয়তনটা কতটুকু। তো দেখতে পাচ্ছ এতটুকু ছোট চারা থেকে যদি আমরা শিকড় বের করতে পারি, এবং তার পাশাপাশি কিন্তু আমার হাতে দেখতে পাচ্ছ তোমরা এখানে প্রমাণস্বরূপ এই দেখো শিকড়ের গ্রোথ দেখো, তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ এই দেখো শিকড়ের গ্রোথ দেখো, এগুলো কিন্তু আমার জাস্ট 20-30 দিন বয়সে চারাগুলো আমি ডাল কেটে বসিয়েছিলাম। প্রিভিয়াস কিছুদিন আগে আমার এখানে একটু ঝড় হয়েছিল, তো গাছের ডাল কিছু ভেঙে গিয়েছিল, সেই ডালগুলোকে আমি এই বালির মধ্যে বসিয়েছিলাম। তাতেই দেখো এই ডালগুলো প্রত্যেকটা নতুন গাছে পরিণত হয়ে গেছে। তো এই পন্থাটা অবলম্বন করে আমরা কিন্তু কোনো পকেটের টাকা খরচা না করে স্বল্প সময়ের মধ্যে কোলিয়াস এরকম হাজার চারা তৈরি করে নিতে পারি, এবং বাগানের একটা কর্নারকে একটা আলাদা রূপ দিতে পারি এই কোলিয়াস গাছকে প্রতিস্থাপন করে আমরা। তো বন্ধুরা কাল রাত থেকে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তো মাটিটা রেডি না থাকার জন্য আমি কিন্তু এই গাছের প্রতিস্থাপনটা তোমাদেরকে এখন দেখাচ্ছি না যে চারাগুলোকে কীভাবে প্রতিস্থাপন করতে হবে। তো তোমরা যে সমস্ত বন্ধুরা চারা তৈরি করে এটাকে রোপণ করতে চাইছো তারা কিন্তু নর্মালি একটা ওয়েল ড্রেনেজ সয়েল তৈরি করবে, যেমন তোমরা গার্ডেন সয়েল নেবে, তার সঙ্গে যে কোনো কম্পোস্ট তোমরা নিতে পারো, এবং তার সঙ্গে সামান্য পরিমাণে মালি মিক্স করে তোমরা এই গাছকে প্রতিস্থাপন করে দিতে পারো জাস্ট 6-8 ইঞ্চি টবের মধ্যে। তো এই প্রতিস্থাপন আমি অন্য সময় তোমাদেরকে দেখাবো ভিডিও করে। তো এতক্ষণ এই ভিডিওটাতে কিন্তু আমি এই তথ্যটাই তোমাদেরকে সরবরাহ করলাম যে আমরা পকেটের টাকা খরচা না করে আমরা নিজেদের হাতের পাশে কিছু উপকরণকে ব্যবহার করে এরকম গাছ থেকে কিন্তু হাজার হাজার চারা অনায়াসেই স্বল্প দিনের মধ্যে তৈরি করে নিতে পারি, এবং যেটার প্রমাণ কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে কিভাবে আমি চারাগুলো তৈরি করেছি। তো এতক্ষণ ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকবে, এইভাবে পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকবে। এই ভিডিও নিয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে সেটা আমাদেরকে জানাবে। দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন কিছু তথ্য নিয়ে, আরও এরকম গাছ সংক্রান্ত অন্যান্য ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে এখানে জানাচ্ছি আজকের মতো নমস্কার।